हेलो एवरीवन, वेलकम टू एडुकेयर कोलकाता। आज के क्लास वीडियो टी क्लास इलेवेनर स्टूडेंट देर जन्नो। इखने आम्रा आलोचना करब कैशबुक केर डबल एंट्री सिस्टम। प्रीवियस वीडियो टी ते आम्रा आलोचना करे छिलाम कैशबुक सिंगल एंट्री सिस्टम, तार लिंक डिस्क्रिप्शने देवा आछे, सेखान थेके तोमरा सिंगल कलम कैशबुक केर वीडियो देखे निते पारो। आज के टपिकटा होच्छे डबल कलम कैशबुक। सिंगल कलम कैशबुके जेमन आमादेर एकटाई कलम छिलो कैशेर, डबल कलम कैशबुके आमादेर दुटो कलम थाके, एकटा कैश कलम एकटा बैंक कलम। एई दुटो कलम थाके दुटो, आर एई दुटो कलमे आमादेर अमाउंटगुलो लिखते हय। जे ट्रांजेक्शनगुलो कैशे होयेछे सेगुलो आमादेर कैश कलमे लिखते हय, आर जे ट्रांजेक्शनगुलो बैंकेर द्वारा होयेछे जेमन हाते होयनि कैशे होयनि সেটা অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বা চেক দেওয়া হয়েছে, সেই ট্রানজ্যাকশনগুলো আমরা ব্যাঙ্ক কলামে লিখব। একটা প্রবলেম দিয়ে আমরা ডাবল কলাম ক্যাশবুক করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অঙ্কটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এখানে একটা প্রবলেম নিয়েছি ক্যাশবুকের, ডাবল কলাম ক্যাশবুকের, আর এই প্রবলেমটা আমরা সলভ করব। রেকর্ড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন দ্য ক্যাশবুক অফ শ্রী এস নাথ অ্যান্ড ড্র দ্য ক্লোজিং ব্যালেন্স অফ দ্য ক্যাশবুক অ্যান্ড ক্যাশ কলাম। প্রবলেমটা হচ্ছে 2019 ডিসেম্বর, এটা ডিসেম্বর মাসের পুরো ট্রানজ্যাকশন যেগুলো আমরা ক্যাশবুকে তুলব। ফার্স্টে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ ওপেনিং ব্যালেন্স 300 টাকা, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ব্যাঙ্কের ওপেনিং ব্যালেন্স 12,000 টাকা। আমাদের ক্যাশের ওপেনিং ব্যালেন্স 300 আর ব্যাঙ্কের ওপেনিং ব্যালেন্স 12,000। যেহেতু বলেছিলাম ডাবল কলাম ক্যাশবুকে আমাদের দুটো কলাম থাকে অ্যামাউন্টের, একটা ক্যাশ কলাম একটা ব্যাঙ্ক কলাম, আর ডাবল কলাম ক্যাশবুকের ছক ঠিক এই ধরনের হয়, ডেট পার্টিকুলার্স এলএফ ভিএন ক্যাশ ব্যাঙ্ক, ক্যাশ কলাম একটা ব্যাঙ্ক কলাম একটা, তাই এটাকে ডাবল কলাম ক্যাশবুক বলা হয় যেহেতু এখানে দুটো কলাম আছে। তারপরে ডেট পার্টিকুলার্স, তারপরে ক্রেডিট সাইডে যেমন ক্যাশ ব্যাঙ্ক হয়। তাহলে প্রবলেমটা স্টার্ট করছি। ডেট 2019 ডিসেম্বরের, ডিসেম্বর মাস্টার ট্রানজ্যাকশন আমরা করব। ডিসেম্বরের 1 তারিখে আমাদের ক্যাশ ইন হ্যান্ড 300 ছিল আর ক্যাশ এট ব্যাঙ্ক 12,000 ছিল। তো ওপেনিং ব্যালেন্স লেখার জন্য আমাদের লিখতে হয় টু ব্যালেন্স বিডি, ক্যাশ ছিল 300 টাকা আর ব্যাঙ্কে ছিল 12,000 টাকা। ন্যারেশন সবেতেই লিখতে হবে, যত ট্রানজ্যাকশন আছে সবার নিচে একটা ব্র্যাকেট দিয়ে ন্যারেশন লিখতে হবে আমাদের। তারপরে ট্রানজ্যাকশন হচ্ছে ডিসেম্বর 5, রিসিভড আ চেক ফ্রম আরোপ অ্যান্ড কোম্পানি ₹3,000, 3,000 টাকা চেক পেয়েছি আমরা আরোপ অ্যান্ড কোম্পানির কাছ থেকে। ক্যাশবুকে আমরা নিয়ম বলেছিলাম যে আমাদের ইনকাম হলে আমরা ডেবিট সাইডে লিখব, টাকা আসলে আমরা ডেবিট সাইডে লিখব, এবং টাকা চলে গেলে আর এক্সপেন্স হলে আমরা ক্রেডিট সাইডে লিখব। আরোপ অ্যান্ড কোম্পানির কাছ থেকে আমরা টাকা পেয়েছি তাই আমরা ডেবিট সাইডে লিখব। টু আরোপ অ্যান্ড কোম্পানি, যেহেতু আমরা আরোপ অ্যান্ড কোম্পানির কাছ থেকে পেয়েছি, এর জার্নাল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু আরোপ অ্যান্ড কোম্পানি, তাই আমরা এটা ক্যাশবুক, ক্যাশবুকে দুটো কলাম আছে তাই এটাকে ব্যাঙ্ক ও ক্যাশ দুটোই ধরা হবে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু আরোপ অ্যান্ড কোম্পানি তাই এখানে আরোপ অ্যান্ড কোম্পানি টু হয়েছে। অ্যামাউন্টটা আমরা এটা ক্যাশের ঘরে লিখব, কেন লিখেছি সেটা নেক্সট এন্ট্রি দেখে আমরা বুঝতে পারবো। চেক ফ্রম আরুণ অ্যান্ড কোম্পানি, ও এটা তাহলে আরুণ ছিল, আগেরবারে আমি ভুল করে আরূপ বলে দিয়েছি, এটা আরুণ হবে। আরুণ চেক ফ্রম আরুণ অ্যান্ড কোম্পানি ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক, আমরা যে আরুণ অ্যান্ড কোম্পানির কাছ থেকে চেক পেয়েছিলাম সেটা ব্যাঙ্কে জমা করে দিয়েছি। এটা হয়েছে আমাদের 6 তারিখে, 5 তারিখে আমরা চেক পেয়েছিলাম, ব্যাঙ্কে জমা করেছি 6 তারিখে, তাই এখানে আমাদের দুটো এন্ট্রি করতে হলো। আর এই কারণে আমাদের আরুণ অ্যান্ড কোম্পানির যে 3,000 টাকা চেক দিয়েছিল সেটা ক্যাশ কলামে লিখেছি, কারণ সেই চেকটা আমাদের হাতে তখন ছিল, আর ক্যাশবুকে লেখার সময় সেটাকে আমাদের ক্যাশ হিসেবে ধরতে হবে যতক্ষণ না ব্যাঙ্কে জমা হচ্ছে। তাই আমরা যে 3,000 টাকা, এই 3,000 টাকার যে চেক পেয়েছিলাম সেটা আমরা ক্যাশ হিসেবে ক্যাশ কলামে লিখেছি, কারণ ক্যাশবুকে যতক্ষণ না ব্যাঙ্কে টাকা জমা হবে সেটা ব্যাঙ্কে লেখা যাবে না। তাহলে নেক্সট এন্ট্রিটা আমাদের করতে হবে চেক ফ্রম আরুণ অ্যান্ড কোম্পানি ডিপোজিটেড ইন টু ব্যাঙ্ক, এই 3,000 টাকাই হবে কারণ আরুণ অ্যান্ড কোম্পানির চেকটাই ডিপোজিট হয়েছে। এটা কন্ট্রা এন্ট্রি হবে, এইগুলোকে কন্ট্রা এন্ট্রি বলা হয় যেখানে ক্যাশ ও ব্যাঙ্ক থাকে, জার্নালে ক্যাশ ও ব্যাঙ্ক থাকে। এন্ট্রিটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, যে আমাদের কাছে যে 3,000 টাকার চেক ছিল সেটা আমরা ক্যাশ হিসেবে ধরেছিলাম সেটা ব্যাঙ্কে জমা হচ্ছে, তাই এন্ট্রিটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে তাই ব্যাঙ্ক বাই হবে, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
অ্যামাউন্টটা ক্যাশে হবে, ক্যাশের ঘরে হবে 3000, আর এখানে টু ক্যাশ হবে, আর অ্যামাউন্টটা হবে ব্যাংকের ঘরে 3000। আমাদের ক্যাশটা ব্যাংকে জমা হয়ে গেল 3000, তাই ব্যাংকের ঘরে 3000 লিখলাম। ডেট হবে 6 তারিখ। আর এটা আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্সের হিসাবে দেখতে গেলে ডেবিট সাইডে ব্যাংকের কলামে আমরা 3000 লিখেছি, যেহেতু ক্যাশবুকে টাকা ইনকাম হলে টাকা বাড়লে সেটা ডেবিট সাইডে লিখতে হয়, তাই আমরা ব্যাংকের ঘরে 3000 লিখেছি। আর আমাদের কাছে যে ক্যাশ ছিল 3000 সেটা কমে গিয়েছে, আমাদের হাত থেকে চলে গিয়েছে, ব্যাংকে চলে গিয়েছে, আমাদের হাতে আর নেই, তাই আমরা ক্যাশের ঘরে 3000 ক্রেডিট লিখলাম। পরের এন্ট্রি হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ, ক্যাশ রিসিভড ফ্রম আকাশ 1500, আকাশের কাছ থেকে আমরা টাকা পেয়েছি। টাকা পেলে আমাদের ডেবিট সাইডে লিখতে হবে, ইনকাম হলে ডেবিট সাইডে লিখতে হবে টু ক্যাশ রিসিভড ফ্রম আকাশ। এর জার্নাল কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ, তাই এখানে ক্যাশবুকে টু আকাশ, আর যেহেতু এটা ইনকাম হয়েছে তাই ডেবিট সাইডে আমরা লিখলাম ক্যাশ পেয়েছি। প্রবলেমে বলেছে ক্যাশ রিসিভড, তাই আমরা ক্যাশের ঘরে টাকাটা লিখব 1500। তারপরে এন্ট্রি হচ্ছে December 15, উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ 4000, 4000 টাকা আমাদের অফিস ইউজের জন্য ব্যাঙ্ক থেকে তোলা হয়েছে। এর জার্নাল কী হবে, ব্যাঙ্ক থেকে টাকাটা তোলা হয়েছে তাই ব্যাঙ্ক থেকে টাকা কমে যাচ্ছে, তাই ব্যাঙ্ক ক্রেডিট হলো, ক্রেডিট অর্থাৎ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর আমরা টাকাটা তুলেছি তা আমাদের কাছে ক্যাশ এসে গিয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কারণটা বুঝতে পেরেছো, দুটোই রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে সম্পত্তি বেড়ে গেলে ডেবিট হয় আর কমে গেলে ক্রেডিট হয়। আমাদের ব্যাংক থেকে টাকা তুলেছি, ক্যাশ হয়ে গেছে, সেটা সম্পত্তি বেড়ে গিয়েছে তাই ক্যাশটা ডেবিট হলো, আর ব্যাংক থেকে টাকাটা তুলেছি তাই ব্যাংকের টাকা কমে গিয়েছে তাই ব্যাংকটা ক্রেডিট হলো। এটাও একটা কন্ট্রা এন্ট্রি, ক্যাশবুকে এটা এন্ট্রি করাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। এটা আমরা ক্যাশবুকে কীভাবে তুলব, বাই ক্যাশ, ব্যাংকের কলামে 4000 টাকা, আর এদিকে 15th, টু ব্যাংক, ক্যাশের কলামে 4000 টাকা, ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে 4000, ক্যাশের কলামে ডেবিট হলো, ডেবিট সাইডে ক্যাশের কলাম লিখলাম কারণ আমাদের কাছে ক্যাশ বেড়ে গেল, ব্যাংক থেকে টাকাটা তোলার পরে আমাদের কাছে ক্যাশ বেড়ে গেল 4000 টাকা, যেটা আমরা অফিসে অফিসের কাজের জন্য ইউজ করব। আর কোথা থেকে তুলেছি, আমরা ব্যাংক থেকে তুলেছি টাকাটা তাই ব্যাংকটা ক্রেডিট হলো। পরের এন্ট্রি হচ্ছে December 18, পেড স্যালারি টু স্টাফ, স্টাফকে স্যালারি দেওয়া হয়েছে 5000 টাকা। স্যালারি দেওয়া হয়েছে যেহেতু আমাদের খরচ হয়েছে তাই ক্রেডিট সাইডে লিখতে হবে ক্যাশবুকে, বাই স্যালারি। যখন আমরা স্যালারি দিই তাহলে তার জার্নাল কী হয়, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, স্যালারি ডেবিট হয় আর ক্যাশটা ক্রেডিট হয় কারণ ক্যাশ কমে গিয়েছে, স্যালারি দেওয়ার ফলে আমাদের কাছে ক্যাশ কমে যাবে তাই ক্যাশটা ক্রেডিট হয়, আর স্যালারি ডেবিট হয়েছে তাই এখানে বাই স্যালারি লেখা হয়েছে। অ্যামাউন্টটা হচ্ছে 5000 টাকা। কিছু বলিনি যে ব্যাংকে দিয়েছি না ক্যাশে দিয়েছি, যখন কিছু বলে দেওয়া থাকবে না তখন আমাদের সেটা ক্যাশ হিসেবে ধরতে হবে, তাই এটাও ক্যাশ হিসেবে ধরবো আমরা। 5000 টাকা স্যালারি দেওয়া হয়েছে স্টাফদের, 5000 ক্যাশ কলামে লিখবো, যেটা ক্যাশে দেওয়া হবে, ক্যাশে ট্রানজ্যাকশান হবে সেগুলো ক্যাশ কলামে, আর যেটা ব্যাংকে ট্রানজ্যাকশান হবে সেটা ব্যাংকের কলামে লিখবো। পরের এন্ট্রি হচ্ছে পেড আ চেক টু আকাশ অ্যাজ পার্ট পেমেন্ট, পেমেন্ট হিসেবে আমরা আকাশকে একটা চেক দিয়েছি, তাহলে আকাশ এখানে পার্সোনাল অ্যাকাউন্ট গ্রহিতা তাই আকাশ ডেবিট হবে, আর আমরা চেক দিয়েছি, চেক দিলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট লিখবো সেটাকে, আর চেক দিলে আমাদের কাছে ব্যাংকে টাকা কমবে তাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। জার্নালটা হচ্ছে আকাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাই এখানে আকাশ যেহেতু ডেবিট হচ্ছে, বাই আকাশ, অ্যামাউন্ট হচ্ছে 1500। আর যেহেতু আমরা এখানে চেকে পেমেন্ট করেছি তাই আমাদের টাকাটা ব্যাংক থেকে কাটা হবে, তাই আমরা ব্যাংকের কলামে সেটা লিখব 1500। তারপরে এন্ট্রি হচ্ছে সোল গুডস ফর ক্যাশ, গুডস সেল করা হয়েছে
ক্যাশে 2000 টাকা, সেল করে আমাদের ইনকাম হয়, তাই এখানে টু সেলস হবে, ইনকাম হচ্ছে, তাই ডেবিট সাইডে আমরা লিখছি টু সেলস কত কত টাকা, 2000 টাকা ক্যাশে সেল করা হয়েছে, তাই 2000 টাকা ক্যাশ কলামে লিখলাম। এর জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাই ক্যাশবুকে টু সেলস হলো। তারপরে হচ্ছে অরুণ অ্যান্ড কোম্পানি চেক রিটার্ন ডিজার্নড বাই দ্য ব্যাঙ্ক। অরুণ অ্যান্ড কোম্পানি আমাদের যে চেক দিয়েছিল যেটা আমরা ব্যাংকে জমা করেছিলাম সেটা ডিজার্নড হয়ে গেছে। চেক ডিজার্নড হওয়ার কারণ হচ্ছে হয়তো অরুণ অ্যান্ড কোম্পানি যে চেক দিয়েছিল তার ব্যাংকে টাকা ছিল না, বা অন্য কোনো কারণে তার চেকটা ডিজার্নড হয়ে গেছে, ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করিনি, টাকা দেয়নি। তাহলে এর এন্ট্রি কী হবে? আমরা প্রথমে এন্ট্রি কী করেছিলাম, টু অরুণ অ্যান্ড কোম্পানি 3000 টাকা, তারপরে এন্ট্রি করেছিলাম যেটা ব্যাংকে জমা করে দিয়েছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংকে 3000, ক্যাশ 3000। আমরা এখানে চেক ডিজার্নড হয়ে গেছে তাই আমরা উল্টো এন্ট্রি করব, যাতে আমাদের ক্যাশবুকে যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা কেটে যাবে। তখন আমরা টু অরুণ অ্যান্ড কোম্পানি করেছিলাম, এখন আমরা বাই অরুণ অ্যান্ড কোম্পানি করব। ন্যারেশনে লিখতে হবে বিং চেক ডিজার্নড, আর অ্যামাউন্টটা লিখবো আমরা ব্যাংক কলামে, যেহেতু আমরা ব্যাংকে টাকাটা জমা করে দিয়েছিলাম তারপরে ডিজার্নড হয়ে গেছে, টাকা না সরি চেকটা জমা করেছিলাম যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কিন্তু সেটা ডিজার্নড হয়ে গেছে, তাই আমরা ব্যাংক কলামে 3000 লিখবো ক্রেডিট সাইডে, যাতে আমাদের ক্যাশবুকে এন্ট্রিটা কেটে যাবে। ডেবিট সাইড 3000 ছিল আর ক্রেডিট সাইডেও 3000 করলে আমাদের 3000 3000 কেটে গেলে জিরো হয়ে যাবে। নেক্সট অ্যান্ড লাস্ট এন্ট্রি হচ্ছে ডিপোজিটেড অফিস ক্যাশ ইনটু ব্যাংক 2500 টাকা। এটা একটা কন্ট্রা এন্ট্রি, আমাদের কাছে অফিসে যা ক্যাশ ছিল সেটা আমরা ব্যাংকে জমা করেছি। এর জার্নাল এন্ট্রি কী হবে? ব্যাংকে জমা করেছি তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংকে টাকা বেড়ে গিয়েছে তাই ব্যাংক ডেবিট হলো, টু ক্যাশ অফিসের ক্যাশ আমরা ব্যাংকে জমা করেছি 2500। এটা ক্যাশবুকে কীভাবে পুট করা হবে? ব্যাংকটা যেহেতু ডেবিট আছে তাই এখানে বাই ব্যাংক হবে। ২৫০০ ক্যাশ কলামে আর টু ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক কলামে 2500। টু ক্যাশ ব্যাংকে 2500 ডেবিট হলো কারণ আমাদের টাকাটা ব্যাংকে বেড়ে গিয়েছে, আর ব্যাংক অ্যাকাউন্ট লিখে ক্যাশ কলামে 2500 ক্রেডিট লিখলাম কারণ আমাদের হাতে যা টাকাটা ছিল সেটা আমরা ব্যাংকে জমা করেছি, তাই হাতের টাকা কমে গিয়েছে তাই ক্রেডিট হলো এটা। এবারে আমাদের সব ট্রানজ্যাকশানগুলো এখানে রেকর্ড করা হয়ে গেছে, এবারে আমাদের বোথ সাইড টোটাল করতে হবে আর কতটা কম বেশি হয়েছে সেটা চেক করতে হবে। প্রথমে আমাদের ডেবিট সাইডের ক্যাশ কলাম টোটাল করতে হবে, আমাদের ক্যাশ কলাম টোটাল করে হচ্ছে 10800। এই সব অ্যামাউন্টগুলো টোটাল করে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 10800। এবারে আমাদের দেখতে হবে ক্রেডিট সাইডের ক্যাশ কলামে কত হচ্ছে, 10500। ডেবিট সাইড ছিল 10800 মাইনাস 10500 300। তাহলে এখানে আমাদের লিখতে হবে বাই ব্যালেন্স সিডি, ডেট হবে 31/03। তাহলে বোথ সাইড 10800 মিলে যাচ্ছে আর আমাদের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 300, যেটা ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইডের টোটাল অ্যামাউন্ট মাইনাস করে আমরা পেলাম। তারপরে ব্যাংক কলামে আমাদের টোটাল হবে 17500 আর ক্রেডিট সাইড হবে 8500। 17500 মাইনাস 8500 9000। তাহলে আমাদের ব্যাংক কলামের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 9000, টোটাল 17500।
এরপর আমাদের এই ক্লোজিং ব্যালেন্সটাকে আবার ওপেনিং ব্যালেন্স হিসেবে লিখে দিতে হবে 2020 January 1 টু ব্যালেন্স বিডি 309,000। এটাই আমাদের অ্যান্সার, ওপেনিং ব্যালেন্স আমাদের ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাঙ্ক, আমাদের এটা অ্যান্সার। অঙ্কটা এখানে শেষ হলো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট করতে পারো, আর কোনো অঙ্ক নিয়ে প্রবলেম হলে আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো, ডেসক্রিপশানে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্ক দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং।